মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি কোনো রেসিপি বানিয়ে দেখাবো না, আজকে আপনাদের আমি সিমেন্ট দিয়ে চুলোটা বানিয়ে দেখাবো। আমার নতুন রান্নাশালে আর একটা চুলোর দরকার, তাই আজকে আমি এই চুলোটা বানাবো। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই সিমেন্ট দিয়ে চুলোটা বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেলে প্রথম এলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। এখানে আমি একটা কাঠি দিয়ে মাপ করে নিয়েছি, এই মাপে আমি চুলোটা বানাবো। প্রথমে আমি মাটি দিয়ে ঢিপটা করে নিচ্ছি, তার উপরে আমি সিমেন্ট দিয়ে বানাবো। আর এইভাবে করে নিয়ে পরে খুব সহজেই বানানো যায় চুলোটা। চুলোর ভিতরটা আমি এত বড়ই করব, তার জন্য মাটি দিয়ে আমি একটা ঢিপের মতন করে নিয়েছি। এবার আমি সিমেন্ট আর বালিটা মেখে নিব। এখানে আমি এই মগের 4 মগ বালি নিয়েছি, অনেকে এটাকে বালু বলে, আপনাদের কি বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 4 মগ বালির জন্য এখানে আমি 1 মগ সিমেন্ট নিয়েছি। সিমেন্ট আর বালিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এবার অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি। মশলাটা আমি অল্প অল্প পানি দিয়ে একটু শক্ত করে মিশিয়ে নিয়েছি, মানে এইভাবে করে একটু শক্ত করে মেখে নিতে হবে। এবার আমি অল্প অল্প মশলা নিয়ে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। প্রথমে হালকা হালকা করে লাগিয়ে নিতে হবে। এইভাবে করে আমি চারিদিকে আগে লাগিয়ে নিচ্ছি। এইরকম যদি কুণ্ডি না থাকে তাহলে পরে আপনারা হাত দিয়ে এইভাবে করে মশলাটা লাগিয়ে নিতে পারেন। একবার আমি হালকা করে গোটাটাই মশলা লাগিয়ে নিয়েছি, একটু শক্ত হওয়ার পরে আবার আমি একবার এইভাবে করে লাগিয়ে নিব। হালকা হালকা শুকিয়ে গেছে, এর উপরে আর একবার আমি মশলা লাগিয়ে নিচ্ছি। এইভাবে করে আবার একবার আমি চারিদিকে লাগিয়ে নিচ্ছি মশলা। চারিদিকে আর একবার আমি ভালো করে মশলাটা লাগিয়ে নিয়েছি। এবার আমি কুণ্ডি দিয়ে এইভাবে করে একটু চিকন করে নিচ্ছি। এরকম যদি কুণ্ডি না থাকে তাহলে ছোট একটা কাঠ দিয়ে এইভাবে করে চিকন করে নিতে পারেন। চারিদিকটা খুব ভালো করে চিকুন করে নিয়েছি। একটু পর যখন শক্ত হবে, মোটামুটি 30 মিনিট পর, আমি চুলোর মুখটা কেটে নেব আর এই চুলোর ঝিকটাও বানিয়ে নেব। 30 মিনিট পর একটু শক্ত হয়ে গেছে, আর এইভাবে করে আমি একটু দাগ দিয়ে মুখটা করে নিয়েছি। এবার আমি মুখটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে আস্তে আস্তে আমি সিমেন্টগুলো ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে মুখটা বানিয়ে নিচ্ছি। চুলোর মুখটাকে আমি কেটে নিয়েছি আর এই সাইডটাকেও একটু কেটে নিয়েছি, এটা দিয়ে আগুনটা একটু বের হবে, ধোঁয়াটা বের হবে তার জন্য। আজকে অন্ধকার হয়ে গেছে, কালকে আপনাদের আবার দেখাবো আমি চুলোটা বানানো। একদিন পর আপনাদের চুলোটা দেখাচ্ছি, এখানে অনেকটাই শুকিয়ে গেছে। এবার ভিতরে আমি যতটা মাটি দিয়েছিলাম সেগুলো এবার আস্তে আস্তে এইভাবে করে কুড়িয়ে বের করে নেব।
এইভাবে করে সব মাটিগুলো আমি আগে বের করে নিচ্ছি। ভিতরে মাটিগুলো সম্পূর্ণ আমি বের করে নিয়েছি, দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এই ভিতরটাতে একটু সিমেন্টগুলো দিয়ে দেবো, যাতে আগুনের তাপে নষ্ট না হয়ে যায়। তার জন্য এখানে আমি কিছু সিমেন্ট গুলে নিয়েছি, এই সিমেন্টগুলোটা আমি ভিতরে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই বাইরেটাও লাগিয়ে নিতে পারেন, কিন্তু বাইরে আমি লাল মাটি দিয়ে ছাঁচ দেবো, তার জন্য লাগাচ্ছি না। এইভাবে করে আমি চারিদিকে লাগিয়ে নিচ্ছি। চুলোর ভিতরটাতে আমি খুব ভালো করে সিমেন্টটা লাগিয়ে নিয়েছি, আর ওপরটাতেও একটু লাগিয়ে নিয়েছি। এইভাবে করে দেখেন দেখতে আবার কত সুন্দর লাগছে চুলোটা। চাইলে আপনারা গোটাটাতে এইভাবে করে সিমেন্টটা লিপে দিতে পারেন, ভালো লাগবে দেখে। আমি একটু এইদিকে লাল মাটি লাগিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। আমি লাল মাটি লাগিয়ে দিচ্ছি, কারণ দেখে মনে হবে যে আমি তৈরি করেছি মাটির চুলো। তার জন্য আপনারা এইভাবেই রেখে দিতে পারেন। এখানে আমি একটু লাল মাটি ঘুলে নিয়েছি, এবার আমি চুলোটাকে ছাঁচ দিয়ে দিচ্ছি। চারিদিকটায় আমি লাল মাটি দিয়ে ছাঁচ দিয়ে দিয়েছি, দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই চুলোটা যখন শুকিয়ে যাবে তখন আরও বেশি লাল টুকটুকে হয়ে যাবে। আর আমি চুলোটাকে বস্তার ওপর বানিয়েছি, এই চুলোটাকে উঠিয়ে আপনি যেখানে মন সেখানে বসাতে পারবেন, হালকা। এই চুলোটা সহজে নষ্ট হবে না। কাছ থেকে একবার দেখেন, দেখেন চুলোটা কত সুন্দর লাগছে দেখে। আর এই ঝিকটাও দেখেন কত সুন্দর লাগছে, এই দিকটা দিয়ে ধুমোটা বার হবে। আর এইভাবে চুলোটা করলে পরে কড়াই বা হাঁড়িটা কালি হয়ে যায় না, সেম সেম হয়ে বসে থাকে। আর মুখটা আমি একটু বড় রেখেছি, দেখেন এইভাবে যদি একটু মুখটা বড় করা হয় তাহলে চুলোটা খুব সুন্দরভাবে জ্বলে। তার জন্য আমি একটু মুখটা বড় করেছি। আজকের এই চুলো বানাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।